ঠিক জি করা যাবে না এটা হাদিসে নেই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো তিনি নবীজির নামাজ পড়লেন রফাদাইন একবারই করলেন রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না এই হাদিসটা সহি কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না তারাও সহি সুন্নত মানে যারা রুকুতে যাইতে করেন সেজদায় যাইতে করেন তারাও সহি সুন্নত মানেন তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি অনেক বেশি সাহাবী রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন এই যে শত শত সাহাবী করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আব্দুল কাদের জিলানী স্বয়ং রফাদাইন করতেন আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানী কবির করে দেবেন সালাতে রফিয়ে দেন ও বুকে হাত বাঁধার ব্যাপারে সহি হাদিস আছে কি অবশ্যই আছে রফিয়ে দেন 56 জন সাহাবী থেকে রওয়ায়েত একবারে মুতাওয়াতিল সন্দেহাতীত ভাবে প্রমাণিত কোনো সন্দেহ নাই কেউ আমল করলে ফতি রফিয়ে দেনে 10 নাকি পাবেন ফতি রফালি দেনে 10 নাকি পাবেন একজনে শুধু তাকবীর তাহরিমের সময় তুলছেন উনি পাইলেন 10 নাকি আরেকজনে চার রাকাতে মোট 10 বার তুলছে সে 10 10 এ 100 নাকি পাবে তার ব্যবসা দু পয়সা বেশি ভালো হইছে ব্যবসাটা কি ভালো হয়েছে কেমতের দিন যারা রফি দিন করে নাই বসে বসে কাঁদবে আরে রফি দিন ওলারা স্বভাব বেশি পাইয়া গেছে প্রশ্ন করেছেন ইনতিজ আহমেদ সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম নামাজে রুকুর পরে রুকুর আগে পরে রফি দিন না করলে কি কোনো সমস্যা আছে উত্তর আশা করছি ইনতিজ আহমেদ রুকুর আগে পরে রফি দিন না করলে একটি সুন্নত দুটি সুন্নত বাদ পড়ে গেছে একটি সুন্নতের ব্যাপারে গুরুত্ব দেওয়া বেশি জরুরি আমরা বা সমস্যা খুঁজি আমরা সুন্নত খুঁজি না কেন রাসূলুল্লাহ সাল্লাম কী করতেন এটা খুঁজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা করতেন সেটা করাটা উত্তম নিয়ে তো কোনো সন্দেহ নেই আপনি আমি সবাই রসুলকে ভালোবাসি যদি রসুলকে ভালোবাসার দাবি করি রসুলের আমলটা কেন ত্যাগ করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রফিয়েদান করতেন হাত সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রুকুর আগে এবং রুকুর পরে আমরা চেষ্টা করব এই কাজটি করতে আমরা চেষ্টা করব যাতে করে আমরা সুন্নতের উপর আমল হয় তারপরেও বলছি যদি কেউ না করে তার সলাৎ হয়ে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু সুন্নতের উপর আমলটা বাদ পড়ে গেল إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم রফিয়েদান করলে অনেকে শিয়া বলে গালি দেয় এখন আমার করণীয় কি রফিয়েদান করলে কি বলে শিয়া রফিয়েদান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গণ্ড মূর্খ কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রফিয়েদান ছিল কিনা দুই রকমের হাদিসই আছে রফিয়েদান করার সপক্ষে অনেক হাদিস আছে অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না এটা হলো মূর্খতা এটা কি মূর্খতা আল্লাহ আমাদের বোঝাতে